তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে দুপুরে ঢাকা সিএমএম আদালতে আনা হয় চিত্রনায়িকা পরিমণিকে। বেলা পৌনে তিনটায় আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিমণিকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। আসামিপক্ষের জামিন আবেদন না করা এবং সরকার পক্ষে কোনো রিমান্ড আবেদন না থাকায় শুনানি শেষে পরিমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম। এখন আদালত যেহেতু তার জামিন চায় নাই, এই পর্যায়ে এখন আসামিকে জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। জামিন আবেদন না করায় আদালতেই পরিমণি তার আইনজীবীদের উপর ক্ষোভ প্রকাশ করেন বলে জানান অ্যাডভোকেট আবদুল্লাহ আবু। পরিমণি তার আইনজীবীদের উপর উনি খেপে গিয়েছেন এবং বলেছেন, আপনারা কেন জামিন চাইলেন না? তারা তো আপনার দেখা করার কথা বললেন, কিন্তু জামিন চাইলেন না কেন? এর উত্তর কি তারা কি দিয়েছে জানি না। পরবর্তীতে জামিন আবেদন করার সুযোগ থাকায় জামিন আবেদন করা হয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। জামিনের আবেদন সুযোগ আছে, আমরা আগামীতে জামিনে তার সঙ্গে কথা বলে, আমরা তো তার সঙ্গে কথা বলতে পারি না, আমরা শুধু কথা বলার জন্য আজকে একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু সেই দরখাস্তটাও নামঞ্জুর করা হয়েছে। এবং আমরা তার সঙ্গে কথা বলার পরে কথা বলতে পারলে তারপরে তার আমরা আইনি দিক থেকে চিন্তা ভাবনা করে আমরা জামিনে পিটিশন। পরিমণির শারীরিক অবস্থা খারাপ বলেও জানান অ্যাডভোকেট নীলঞ্জনা সুরভি। শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে এই পরিমাণ রিমান্ডে নেয়ার জন্য তিনি বিপর্যস্ত এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।